আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। কুংফু পান্ডা দ্য ড্রাগন নাইট সিরিজের এপিসোড 3-তে আপনাকে স্বাগতম। তবে ভিডিও কন্টিনিউ করার আগে আপনাকে বলছি, যদি এখনও এপিসোড 2 না দেখে থাকেন তাহলে প্লিজ আগে এপিসোড 2 দেখে নিন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, না হলে এই ভিডিওটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ক্লাউস আর ভারুকার লাস্ট ঘুষি দেওয়া জায়গার উদ্দেশ্যে লুথেরা এবং মাস্টার পো রওনা করে। এই এলাকায় কিছু সজারু বসবাস করত, আর এই সজারুগুলোর কাজ ইতিহাস লিখে সংরক্ষণ করা। তাই ক্লাউস এবং ভারুকা এখানে এসেছিল ইতিহাসের একটি মূল্যবান বই চুরি করতে। চুরি শেষেই দুই ভাই বোন পুরো এলাকা ধ্বংস করে দেয়, আর মাস্টার পো এসেই ধ্বংসস্তূপ থেকে একের পর এক ওই এলাকার সজারুগুলোকে উদ্ধার করতে থাকে। সবাইকে উদ্ধার করার পর সজারুদের সর্দার মাস্টার পোকে ধন্যবাদ জানায়। এরপর মাস্টার পো জিজ্ঞেস করে, আপনাদের এলাকার এই হাল কে করেছে? আপনারা কি এই বিষয়ে কোনো কিছু জানেন? জবাবে সজারু সর্দার বলে, শুধু জানি না, আমরা তাকে হাতে নাতে ধরে বন্দি করে রেখেছি। তাই মাস্টার পো এবং লুথেরা বন্দি ক্লাউস আর ভারুকার সাথে দেখা করার জন্য অনুরোধ করে। তারপর সবাই মিলে বন্দীদের সাথে দেখা করার জন্য বাসের সাহায্যে উপরের একটি রুমে চলে আসে। কিন্তু এখানে এসে দেখা যায় সজারুরা ক্লাউস আর ভারুকার বদলে অন্য একটি সজারুকেই বন্দি করে রেখেছে। তখন লুথেরা বলে, আপনারা ভুল করে ওকে বন্দি করেছেন। কিন্তু সজারু সর্দার বলে, আমরা সঠিক জনকেই ধরেছি, ওর নাম জেন, ও সবসময় আতশবাজি এবং পটকা পোড়ায় আর সারাদিন দুষ্টামি করে বেড়ায়। আজ অতিরিক্ত আতশবাজি পোড়ানোর কারণেই এসব হয়েছে, তাই মহারাজের কাছে খবর দিয়েছি, কিছুক্ষণ পরেই ওকে ধরে নিতে পুলিশ আসবে। কথা শেষ করে মাস্টার পো এবং লুথেরা চলে যাবে। ঠিক এমন সময় জেন লুথেরাকে ডেকে বলে, সে দুটো শেয়ালকে হাতমোজা পরে ঘুষি দিতে দেখেছে। তাই মাস্টার পো জিজ্ঞেস করে, শেয়াল দুটো কোন দিকে গেছে? জেন বলে, সে সব কিছু বলবে, কিন্তু তার একটা শর্ত আছে, আর শর্তটা হলো জেনকে এখান থেকে মুক্ত করতে হবে। জেনের কথা শুনে মাস্টার পো ফিরে যেতে চায়। তবে মাস্টার পো ফিরে যেতে চাওয়ার কারণ, একবার এক লাইন বেশি বুঝে ঝামেলা করার কারণে মাস্টার পো তার ড্রাগন মাস্টার উপাধি হারিয়েছে। তাই নতুন করে আসামিমুক্ত করে মাস্টার পো আর ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু লুথেরা মাস্টার পোকে বলে, যে করেই হোক ক্লাউস আর ভারুকার সন্ধান করতে হবে, তাছাড়া তুমি না নাইট হতে চাও? নাইট কখনো বিপদে ভয় করে না, এখনই সময় নিজেকে নাইট হবার উপযুক্ত প্রমাণ করার। লুথেরার এরকম কথার কারণে মাস্টার পো এবারে ফেঁসে যায়। তারপর মাস্টার পো এবং লুথেরা ব্লেড রাতের বেলা সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে, এবং গভীর রাতে লুথেরা মাস্টার পোকে পাঠায় জেনকে ছাড়িয়ে আনতে। মাস্টার পো জেনকে ছাড়াতে যায় ঠিকই, কিন্তু পাহারাদার গার্ডের হাতে পো ধরা পড়ে যায়। তবে পাহারাদার দুটো একটু সহজ সরল ছিল, তাই পো ওদেরকে বোকা বানানোর জন্য বিভিন্ন কথা বলে ঘুরিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু গার্ড দুটো বোকা হলেও জেনকে ঠিকই নজরে রাখে, তাই পো গার্ড দুটোকে ধোকা দেওয়ার জন্য ওদের পিছনে কিছু একটা আছে বলে তাকাতে বলে, আর এই ফাঁকে জেনকে খাঁচাসহ তুলে নিয়ে আসে। একদিকে মাস্টার পো জেনকে মুক্ত করতে নিয়ে আসে, আর একদিকে জেনকে ধরে নিতে পুলিশ চলে আসে। তাই পুলিশের ঝামেলা এড়াতে লুথেরা মাস্টার পোকে দ্রুত নিচে নামানোর জন্য বাঁশ কেটে ছোট করে ফেলে। কিন্তু ভাগ্য খারাপ হওয়াতে লুথেরার চেষ্টাতে কোনো কাজ হয় না, উল্টো মাস্টার পোর হাত থেকে জেন ছুটে গিয়ে পুলিশের সামনে পড়ে। তখন পুলিশগুলো মাস্টার পোকে অপমান করে বলে, মনে হচ্ছে মাস্টার পো তার ড্রাগন মাস্টার উপাধি হারিয়ে এখন ডেলিভারি বয়ের কাজ করছে। বিষয়টা মাস্টার পো হজম করতে পারে না, তাই মাস্টার পো এবং পুলিশের মধ্যে লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর লুথেরাও লড়াইয়ে যোগ দেয় এবং দুজনে মিলে পুলিশগুলোকে মেরে তাড়িয়ে দেয়। এরপর লুথেরা জেনকে মুক্ত করে দেয়। তারপর জেন বলে, ইতিহাস শুরুর আগের ঘটনা, তখন পৃথিবীর সকল প্রাণী শুধুমাত্র একটি ভূখণ্ডে বসবাস করত। ওই সময় সবার কাছেই কিছু ম্যাজিক পাওয়ার ছিল, তারা সেই পাওয়ার ব্যবহার করে তাদের জীবনের সকল কাজ, যেমন খেতে শস্য ফলানো এবং প্রয়োজনে বৃষ্টি নামানো, সব কিছু ম্যাজিক্যালি করে নিত। কিন্তু একদিন কিছু দুষ্ট লোকের দল প্ল্যান করে তারা সকল সাধারণ প্রাণীদের কন্ট্রোলে নিয়ে আসবে এবং তারা সবার উপর রাজত্ব করবে। ঠিক ওই একই সময়ে আরও একটি দল অ্যাক্টিভ হয়, কিন্তু এই দলের উদ্দেশ্য ছিল সাধারণ জনগণকে রক্ষা করা। তাই ভিলেনদের সাথে লড়াই করার জন্য হিরো টিম চারটি ম্যাজিক্যাল হাতিয়ার তৈরি করে। হাতিয়ারগুলো ছিল একটি হেলমেট, একটি আগুনের চাবুক এবং সেই হাতমোজাটা যেটা এখন ভারুকার হাতে। তবে চার নম্বর হাতিয়ারটা কী ছিল জেন তা সঠিকভাবে জানে না। সেই সময়ে চারটা হাতিয়ার একত্রে করে যুদ্ধ করার সময় ধামাকা হয়।
আর সেই ধামাকার ফলেই পৃথিবীর মানচিত্র বদলে যায়। জেন ইতিহাসের এতটুকু বলার পরপরই পুলিশ আরও সেনা নিয়ে চলে আসে। তাই জেন আত্মরক্ষার জন্য বাকি ইতিহাস না বলেই পালিয়ে যায়। তবে জেন চলে যাবার পর মাস্টার পোর মনে পড়ে আগুনের চাবুকের কথা, সে এর আগেও কোথায় যেন শুনেছিল। এরপর মাস্টার পো তার ব্যাগ থেকে একটা গল্পের বই বের করে এবং সেই বইটায় সেই আগুনের চাবুকের ছবি দেখতে পায়। কিন্তু এটা যেহেতু একটা গল্পের বই, তাই লুথেরা বইয়ের উপর ভরসা করতে পারে না। তবে মাস্টার পোর দৃঢ় বিশ্বাস এটা শুধুই একটা গল্প নয়। তাই মাস্টার পো এই চাবুকটা খুঁজে এনে ক্লাউসের সাথে লড়াইটা আরও ইন্টারেস্টিং করতে চায়। কিন্তু ঝামেলা হলো সেই চাবুকটা এখন কোথায় তা লেখা আছে এই বইয়ের পরের ভার্সনে। তাই পরের ভার্সনে কি লেখা আছে তা জানতে হলে দেখতে হবে নেক্সট এপিসোড। তাই এপিসোড 4 দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্টে কিবোর্ডের সুব্যবহার নিশ্চিত করুন। অবশ্য আপনার কাছে কি মনে হয় চাবুকটা এখন কোথায় আছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তাহলে আজ এপিসোড 4 এর অপেক্ষা পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।